যে রাজ করছে, আপনাদের ভালোবাসে আপনাদের মনে জয় করছে, আমি বলবো সেই উন্নয়ন নিয়ে কথা হোক। তারপর আমি আমার কথা আসবো কি গত 5 বছরে আপনাদের আশীর্বাদে আমি কি কি কাজ করতে পেরেছি। এবার যদি আপনাদের ভালো লাগে, প্রত্যেকটা মানুষ যারা আমাকে মিডিয়ার মাধ্যমে শুনছেন তাদের যদি আমাদের দলের আমাদের সরকারের কাজ ভালো লাগে তবেই ভোট দেবেন, না ভুল ভাল প্রচারে। আমি বলি গত 7 বছর ধরে আমাদের সরকার আসার আগে কৃষকদের আয় ছিল 91,000 টাকা, কৃষকের পরিবার আয় ছিল 91,000 টাকা প্রত্যেক বছর। সেইটা 7 বছর পরে গিয়ে দাঁড়িয়েছে 3 লক্ষ টাকা প্রত্যেক বছর, 3 গুণ হয়ে গেছে। আপনারা কি জানেন সারা দেশে কৃষকদের আয় আজকের দিনে 77,000 টাকা, যেখানে বাংলার 3 গুণ এগিয়ে, 3 গুণ হচ্ছে বেশি এগিয়ে, 3 লক্ষ টাকা। শুধু তা নয়, সারা দেশ জুড়ে, এটা আমি বলছি না, এটা তথ্য বলছে, সার্ভে হয়েছে, আপনারা যদি একটু খবর রাখেন এই খবরটা পাবেন, গত 5 বছরে সবচেয়ে বেশি কৃষকরা সুইসাইড করেছে সারা দেশে, কিন্তু বাংলায় নয়। এবার চলে আসি কন্যাশ্রী মতন প্রকল্প। আগে গ্রামে যদি কোনো মেয়ে হতো এখন বলতে মেয়ের খরচা কোথা থেকে আসবে, পড়াশোনা কিভাবে হবে। সেখানে আমাদের সরকার 7 বছরে 60 লক্ষ ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত আছে, সেটা স্বীকৃতি ইউএন এর মতন সংস্থা, বিদেশে একটা সংস্থা ভীষণ নাম করা, তারা স্বীকৃতি দিয়েছেন আমাদের দিদিকে। কেন্দ্র পিছনে নেই, কেন্দ্র কাজ করেছেন ওনারা, বেটি বাঁচাও বেটি পড়াও একটা উদ্যোগ নিয়েছেন, খুব ভালো উদ্যোগ। আমি বলেছি আমরা কাউকে কারা ছোঁয়াছুঁয়ি করবো না, ওনারা উদ্যোগ নিয়েছেন, ভালো কাজ করেছেন ছাত্রীদের জন্য। আপনারা কি জানেন ওনারা 1 বছরে কত, 5 বছরে কত খরচা করেছেন? কেন্দ্র সরকার 29টা রাজ্যে 650 কোটি টাকা খরচা করেছেন গত 5 বছরে, আর আমাদের সরকার কন্যাশ্রী প্রকল্প মধ্যে যেন প্রত্যেকটা ছাত্রী তাদের অধিকার পায় পড়াশোনার জন্য, তার পেছনে আমাদের সরকার গত 7 বছরে 7,000 কোটি টাকা খরচা করেছে। এইটাই তফাত, এইটাই উন্নয়ন। আমি বলবো ভোটটা এইটা নিয়ে হোক। এরকম প্রচুর প্রকল্প আছে, 42টা আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে গত 2014-তে, আপনারা প্রচুর আমাকে সাহায্য করেছেন, প্রচুর আমাকে আশীর্বাদ করেছেন, প্রচুর ভালোবাসা দিয়েছেন। আপনাদের গ্রামের ছেলে, আপনাদের পাড়ার ছেলে, এটুকু বলবো যে এই আশীর্বাদটা যেন আবার থাকে। অনেক কাজ করা বাকি আছে, 5 বছর দেখতে দেখতে কেটে গেল, শিখতে শিখতে কেটে গেল। যদি আরও সুযোগ পাই আগাম 5 বছর আরও অনেক কাজ হবে, অনেক কাজ করব আপনাদের জন্য, আপনাদের পাশে থাকবো, সেই দায়িত্ব নিয়ে বলছি। ভালো থাকবেন, এতটা সময় দেওয়ার জন্য আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাবধানে বাড়ি ফিরে যাবেন।